হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। ইলেকট্রোলাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অ্যাডমিশনের আগের 3 মাসে তোমার কোন কোন কাজগুলো করা উচিত এবং কোন কোন কাজগুলো করা উচিত নয়। মেইনলি আমি 10টা কাজের কথা বলবো, যার মধ্যে 5টা কাজ তোমার অবশ্যই করা উচিত আর 5টা কাজ তোমার করা উচিত নয়। তো যদি তুমি এই 10টা জিনিস ফলো করো তাহলে আশা করা যায় অ্যাডমিশনে তুমি সফলতা পাবা, তোমার যে টার্গেট তুমি সেই টার্গেটটা পূরণ করতে পারবা। তো কি সেই 10টা কাজ, জানার জন্য আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি 5টা কাজের কথা বলবো, যে 5টা কাজ তোমার অবশ্যই অবশ্যই করা উচিত অ্যাডমিশনের আগের এই 3 মাস সময়ে। তো এই 5টা কাজের মধ্যে প্রথম কাজটা হলো, তোমার যেটা টার্গেট যে ইউনিভার্সিটিটাতে তুমি পড়তে চাও সেই ক্যাম্পাসটা তোমার একবার ঘুরে দেখে আসা উচিত। তো সাপোজ ধরো তোমার ঢাকার কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা, যেমন বুয়েট, ঢাকা মেডিকেল বা ঢাকা ইউনিভার্সিটি বা অন্য কিছু হতে পারে। তো সাপোজ এই 3টার মধ্যে যে কোনো একটাতে পড়ার ইচ্ছা, তো তোমার যেটাতেই পড়ার ইচ্ছা এই 3টার মধ্যে তোমার সেই ক্যাম্পাসটা একবার ঘুরে দেখে আসা উচিত। তুমি যদি ঢাকায় অ্যাডমিশন কোচিং করতে যাও অথবা ঢাকার স্থানীয় হও তাহলে তো তোমার জন্য অনেক সুবিধা, তুমি ইজিলি যায় ক্যাম্পাসগুলো দেখে আসতে পারো। কিন্তু যদি কোচিংটা যদি ঢাকার বাইরে করো তাহলে আবার সময় নষ্ট করে তোমার ঢাকায় যেয়ে দেখে আসার দরকার নাই। তুমি কিন্তু নেটে সার্চ করলে অনেক অনেক ভিডিও পেয়ে যাবা, ওই ভিডিওগুলো দেখলেও তুমি বুঝতে পারবা যে তোমার ক্যাম্পাসটা অ্যাকচুয়ালি কিরকম। আচ্ছা, এখন অনেকের মনে প্রশ্ন আসতেছে যে ক্যাম্পাস ঘুরে আসার মধ্যে এত গুরুত্ব দেওয়া কেন হচ্ছে। গুরুত্ব এই কারণেই দেওয়া হচ্ছে, কারণ তুমি যখন ক্যাম্পাসটা দেখে আসবা তখন তুমি জানবা যে অ্যাকচুয়ালি তুমি কিসের জন্য প্রিপারেশন নিচ্ছ, কিসের টার্গেটে তুমি পড়াশোনা করতেছো, কোন জায়গায় তোমাকে পড়তে হবে ভবিষ্যতে, এই কারণে তুমি পড়াশোনা করতেছো। যদি তুমি ক্যাম্পাসগুলোর সাথে পরিচিত না হও তাহলে দেখা যাবে যে তুমি শুধু পড়াশোনাই করে যাচ্ছ, পড়াশোনাই করে যাচ্ছ, কিসের জন্য পড়াশোনা করতেছো এটাই জানো না। শুধু এটুকুই জানো যে বুয়েটে বা ঢাকা মেডিকেলে বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়লে অনেক অনেক ভালো ভালো জব পাওয়া যায়, এই কারণে আমি পড়াশোনা করতেছি। তো শুধুমাত্র মানুষের থেকে শুনে এভাবে অন্ধভাবে পড়াশোনা করা ঠিক নয়। তুমি যেটার জন্য কষ্ট করতেছো, যেটা তোমার টার্গেট, যে ক্যাম্পাসে তুমি ক্লাস করতে চাও, এই ক্যাম্পাসগুলো তোমার অবশ্যই ঘুরে আসা উচিত। আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। তো আমি যখন ঢাকায় কোচিং করতে গেছিলাম, আমরা মেইনলি 5 জন ফ্রেন্ড মিলে কোচিং করতে গেছিলাম। তো আমরা একদিন ঠিক করছিলাম যে আমরা ক্যাম্পাসগুলো ঘুরে আসবো, বুয়েট, ঢাকা মেডিকেল এবং ঢাকা ভার্সিটি, 3টা ক্যাম্পাস আমরা ঘুরে আসবো। আমরা যেটার জন্য পড়াশোনা করতেছি, যেটার জন্য কোচিং করার জন্য আমরা এত দূরে আসছি, ঢাকায় আসছি নিজের শহর ছেড়ে, তাহলে আমরা অ্যাকচুয়ালি কিসের জন্য প্রিপারেশন নিচ্ছি ক্যাম্পাসটা আমার একবার দেখে আসা উচিত। তো আমরা 5 জন মিলে গেছিলাম ক্যাম্পাসগুলো ঘুরতে, ঢাকা ইউনিভার্সিটি এবং ঢাকা মেডিকেল যথারীতি ঘুরছি, ক্যাম্পাসগুলো অনেক সুন্দর ভালো লাগছে। এরপরে বুয়েটে যখন গেছিলাম, তোমরা কিন্তু জানো যে বুয়েটের কিন্তু অ্যাকচুয়ালি 2টা ক্যাম্পাস, একটা মেইন ক্যাম্পাস আর একটা হলো ইসি ক্যাম্পাস। তো ইসি ক্যাম্পাসে মেইনলি ট্রিপলি, সিএসি আর বায়োমেডিক্যাল, এই 3টা ডিপার্টমেন্টের ক্লাস হয় আর বাকি ডিপার্টমেন্টগুলো ক্লাস হয় মেইন বিল্ডিংয়ে। তো মেইন বিল্ডিংয়ে আমরা যথারীতি ঢুকছিলাম, মেইন বিল্ডিং ঘুরে দেখলাম, এরপরে ইসি বিল্ডিংয়ের সামনে গেলাম। ইসি বিল্ডিংয়ের সামনে যাওয়ার পরে এতটা খুশি লাগতেছিল যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। একে তো বাইরে থেকে দেখতে বিল্ডিংটা এত সুন্দর, এবং এর আগে কখনো বাস্তবে কিন্তু আমি ইসি বিল্ডিং দেখছিলাম না, মোবাইলে দেখছিলাম, কিন্তু বাস্তবে দেখা আর মোবাইলে দেখা বুঝতেইছো। তো মোবাইলে এতদিন ধরে দেখা সেই স্বপ্নের ইসি ক্যাম্পাসের সামনে এসে যখন দাঁড়ালাম, আসলে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। শুধু যে বিল্ডিংটাই দেখতেছিলাম এমন না, মাথায় এরকম চিন্তা আসতেছিল যে বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থীরা এই বিল্ডিং এ ক্লাস করে, সেই বিল্ডিং এর সামনে আমি দাঁড়াই আছি। তো যাই হোক, এরপরে আমাদের ইচ্ছা হলো যে আমরা বিল্ডিংটার ভিতরে ঢুকবো, ঢুকে বিল্ডিংটা ভালোভাবে দেখে আসবো, ঘুরে এবং কিছু ছবি তুলবো। তো বিল্ডিং এ ঢোকার জন্য যখন গেটের কাছে গেছি, দারোয়ান আমাদেরকে ঢুকতে দেয়নি, বলতেছে এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ, বাইরের লোক এখানে প্রবেশ করতে পারবে না অনুমতি ছাড়া। তো খুব খারাপ লাগছিল আসলে যে এত কাছে এসে ইসি বিল্ডিং এর কাছে যাইতে পারলাম না, একটা ছবি তুলতে চাইছিলাম সেটা তুলতে পারলাম না। তো এই ঘটনাটার আসলে অনেক বেশি ইফেক্ট পড়ছিল আমার উপরে, যে ইসি বিল্ডিং আমি ঢুকতে পারলাম না, এই বিল্ডিং এ আমি ক্লাস করব, এখানে আমাকে চান্স পাইতেই হবে, ইসি বিল্ডিং এ আমাকে ক্লাস করতেই হবে। তো এরকম একটা জেদ চলে আসছিল আমার মধ্যে। তো ওই দিন যখন বাসায় ঘুরে গেলাম, এরপর থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমার পড়ার স্পিডটা অনেক বেশি বেড়ে গেছিল। ক্যাম্পাসগুলো দেখে যায় একে তো অনেক বেশি ভালো লাগতেছিল যে এই ক্যাম্পাসগুলোতে পড়তে পারলে অনেক বেশি ভালো লাগবে, অনেক সুন্দর ক্যাম্পাস, এবং দ্বিতীয়ত ইসি বিল্ডিং এ ঢুকতে পারি নাই, এটার জন্য একটা জেদ চাপছিল যে ইসি বিল্ডিং এ আমাকে ঢুকতেই হবে, ওই বিল্ডিং এ ক্লাস আমাকে করতেই হবে। তো এই কারণেই তোমাদের বলবো যে যদি তোমাদের সুযোগ থাকে তাহলে যেই ভার্সিটিটার জন্য তোমরা পড়াশোনা করতেছো, যেখানে তোমরা ক্লাস করতে চাও, সেই ভার্সিটির ক্যাম্পাসটা তোমার একবার ঘুরে দেখে আসা উচিত। তাহলে তোমার পড়ার ইন্সপিরেশন বেড়ে যাবে এবং পড়ার গতিটা অনেক বেশি বেড়ে যাবে, তোমার মধ্যে একটা জিদ চলে আসবে যে ওখানে আমাকে চান্স পাইতে হবে। তো যাই হোক, এরপর 2 নম্বরে যে কাজটা তোমাদের অবশ্যই করা উচিত সেটা হলো প্ল্যান তৈরি করা। প্রপার প্ল্যান ছাড়া কিন্তু তুমি অ্যাকচুয়ালি অ্যাডমিশনের 3 মাসে ঠিক মতো পড়াশোনা আগাতে পারবে না, এলোমেলো লাগবে, খাপ সারা লাগবে। তো প্ল্যান বলতে কি বুঝাচ্ছি আমি? প্ল্যান বলতে বুঝাচ্ছি তোমার অ্যাকচুয়ালি টার্গেটটা কি, মানে তোমার টার্গেট কি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং, নাকি তোমার টার্গেট শুধুমাত্র মেডিকেল, নাকি তোমার টার্গেট শুধুমাত্র ভার্সিটি, নাকি দুইটা করে তোমার টার্গেট, ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি, নাকি মেডিকেল প্লাস ভার্সিটি, নাকি ইঞ্জিনিয়ারিং প্লাস মেডিকেল। যেটাই হোক না কেন বা যেগুলোই হোক না কেন, তোমার সেই অনুযায়ী একটা প্ল্যান তৈরি করে নেওয়া উচিত। তো তোমার জন্য কোন টার্গেটটা ঠিক হবে বা একসাথে একাধিক প্রিপারেশন নেওয়া ঠিক হবে কিনা, এটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে রাখছি, লিঙ্কটা ডিসক্রিপশনে এবং কার্ডে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো যাই হোক, তুমি যেটাই ঠিক করবো বা যেগুলো ঠিক করবো টার্গেট হিসেবে, সেগুলো নিয়ে তোমার একটা প্রপার প্ল্যান তৈরি করতে হবে। কিরকম প্ল্যান? সাপোজ তুমি ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, তাহলে তোমাকে ইঞ্জিনিয়ারিং এরও বই পড়তে হবে, ভার্সিটিরও বই পড়তে হবে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য স্পেসিফিক বই আছে, ভার্সিটি প্রিপারেশনের জন্য স্পেসিফিক বই আছে, মেডিকেল প্রিপারেশনের জন্য স্পেসিফিক বই আছে। তো তুমি যেটা বা যেগুলো টার্গেট হিসেবে ঠিক করবা সেটা বা সেগুলো রিলেটেড যে বইগুলো, তোমাকে এই বইগুলো পড়তে হবে, এটা তোমাকে আগে ঠিক করে নিতে হবে যে আমার টার্গেট এটা এটা, তাহলে আমাকে এই বইগুলো পড়তে হবে এই 3 মাসে, এই 3 মাস পরে যেন আমার এই বইগুলো শেষ হয়, এভাবে আমাকে আগাতে হবে। এবং আমার প্রাইমারি টার্গেটের জন্য এই বইগুলো পড়তে হবে, সেকেন্ডারি টার্গেটের জন্য এই বইগুলো পড়তে হবে। এভাবে যদি প্ল্যান না করে নাও যে কি কি পড়তে হবে, কোন কোন বই পড়তে হবে, 3 মাসে তুমি কোন কোন বই শেষ করবা, এগুলো যদি ঠিক না করে নাও তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা একদম এলোমেলো হয়ে যাবে, খাপসারা হয়ে যাবে, 3 মাস পরে যা দেখবা যে কোনোটাই হয়নি, সবগুলো
বইগুলা অগোছালো হয়ে পড়ে আছে। তো এরকম কাজ কখনোই করা যাবে না। টার্গেট রিলেটেড যে বইগুলা, এই বইগুলো তোমাকে ফিক্স করে নিতে হবে যে এই বইগুলো আমি শেষ করব। সব বই কিন্তু পড়তে হয় না, উদ্ভাস কিন্তু অনেক অনেক বই দেয় তোমাকে। তুমি যখন কোচিং করতে যাবা, উদ্ভাস অনেক অনেক বই দেয়, কোশ্চেন ব্যাংক দেয়, কনসেপ্ট বুক দেয়, প্র্যাকটিস বুক দেয়, আরো অনেক কিছু দেয়। তো এতগুলো তো পড়তে হয় না, তোমার যেটা টার্গেট সেটা রিলেটেড তোমার যে বইগুলা, এই বইগুলো তোমাকে শুধু পড়তে হবে এবং এগুলো আগেই বাছাই করে নিতে হবে। উদ্ভাস অ্যাডমিশন কোচিং নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি। উদ্ভাস কি কি বই দেয়, কি কি এক্সাম নেয়, কোন এক্সামের জন্য কিভাবে পড়তে হয় বা এক্সামে কত পজিশনের মধ্যে থাকলে তোমার চান্স হয়, এই সবগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি। লিঙ্কটা ডিসক্রিপশনে এবং কার্ডে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো যাই হোক, টার্গেট এবং বই ফিক্সড করার পরে তিন নম্বরে তোমার যে কাজটা করতে হবে সেটা হলো একটা প্রপার রুটিন তৈরি করা। রুটিন ছাড়া কিন্তু বই ঠিক করেও লাভ হবে না, কারণ তুমি হয়তো সঠিক বই নির্বাচন করছো যে এই বইগুলো আমাকে পড়তে হবে, কিন্তু তুমি যদি প্রপার রুটিন তৈরি না করো যে কোন বইটাতে আমি কতক্ষণ সময় দেবো, কোন বইটা প্রতিদিন পড়বো, কোন বইটা একদিন পরে পড়বো বা কোন বইটা শুধু উইকেন্ডে পড়বো, এগুলো যদি ঠিক করে না নাও তাহলে কিন্তু প্ল্যান থেকেও প্ল্যানটা এক্সিকিউট করতে পারবে না। তো এই জন্য বলবো তোমার যেটা ফার্স্ট টার্গেট বা প্রাইমারি টার্গেট সেই রিলেটেড যে বইগুলো, এই বইগুলোকে তোমার বেশি প্রায়োরিটি দিতে হবে বা এই বইগুলোতে বেশি সময় দিতে হবে, বেশি পড়তে হবে এই বইগুলো। নাকি সেকেন্ডারিগুলো বেশি পড়বা? সেকেন্ডারি বইগুলো পড়তে হবে কিন্তু কম, অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি যেটা সেটা রিলেটেড বইগুলো বেশি পড়তে হবে। এখন কোনটার জন্য কতক্ষণ লাগবে এটা তুমি নিজেই বুঝতে পারবা, যে তোমার কোনটার প্রিপারেশন ভালো আছে, ইন্টারমিডিয়েটে তুমি কোনটার প্রিপারেশন ভালো নিয়ে আসছো, সেটা হয়তো একটু কম পড়লে হচ্ছে তোমার, সেটা তোমাকে নিজেই বুঝতে হবে এবং সেই অনুযায়ী রুটিন তৈরি করতে হবে যে আমি দিনে যে কয় ঘন্টা পড়বো সেই কয় ঘন্টার কতক্ষণ সময় আমি আমার প্রাইমারি বইগুলোতে দেবো এবং কতক্ষণ সময় আমি আমার সেকেন্ডারি বইগুলোতে দেবো। আবার এমন না যে রুটিন তৈরি করে রাখে দিলাম, রুটিন তৈরি করে কিন্তু রুটিনটাকে ফলো করতে হবে। রুটিন যদি তৈরি করে রেগুলার ফলো করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমার প্রিপারেশনটা ঠিকভাবে আগাবে, কিন্তু একদিনের পর যদি তুমি ফেলে রাখো পরের দিনের রুটিন হ্যাম্পার হয়ে যাবে, তার পরের দিনের রুটিন হ্যাম্পার হয়ে যাবে, এরকম করে কিন্তু তোমার পুরো রুটিনটাই হ্যাম্পার হয়ে যাবে, তোমার তিন মাস সময় নষ্ট হয়ে যাবে, লাস্টে আলটিমেটলি যাই দেখবে কোনো ফলই হলো না। এই কারণেই বলবো যে রুটিন শুধু তৈরি করলে হবে না, অবশ্যই অবশ্যই রুটিনটা ফলো করতে হবে। আচ্ছা, এবার চার নম্বরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্রবলেমগুলো মার্ক করতে হবে এবং এই প্রবলেমগুলো যেখান থেকে পারো সেখান থেকে সলভ করতে হবে। কখনোই প্রবলেম ফেলে রাখা যাবে না, যেটা প্রবলেম পারলাম না বাদ দেই, বাদ দেওয়া যাবে না কখনো। বা এরকম মনে করলো যে পরে দেখবো, পরে কিন্তু কখনো আসবে না, কারণ সময় অনেক কম, তুমি পরে আরেকবার করে রিভাইজ দিতে আসবা, ওই ভরসায় কখনো পড়া ফেলে রাখা যাবে না। যখন যেটা প্রবলেম আসবে তখনই সেটা সলভ করতেই হবে, সেটা তোমার ফ্রেন্ডদের সাথে ডিসকাশন করে হোক বা কোচিংয়ে যে ভাইরা ক্লাস করতেছে তাদেরকে জিজ্ঞেস করে হোক বা ইউটিউবে ভিডিও দেখেই হোক বা যে কোনো সিনিয়র ভাইকে জিজ্ঞেস করে হোক বা যে কোনোভাবে হোক না কেন, তোমাকে ওটা সলভ করতেই হবে। কখনোই প্রবলেম ফেলে রাখবে না। দেখবা যে তুমি একটা প্রবলেম ফেলে রাখছো, পরীক্ষার হলে যা দেখলা যে ওই কোশ্চেনটাই আসছে, তখন তোমার কতটা আফসোস হবে এটা একবার ভেবে দেখো। এই কারণে বলতেছি কোনো প্রবলেম ফেলে রাখবে না, যেটাই প্রবলেম হবে সেটাই সলভ করে নেবে সাথে সাথে, সেটা ফিজিক্সের হোক, কেমিস্ট্রির হোক বা ম্যাথের হোক বা যে কোনো কিছুরই হোক না কেন। আচ্ছা, এরপরে পাঁচ নম্বরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কোচিং যে এক্সামগুলো নেবে এই এক্সামগুলোতে অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। কখনোই মার্কস কম পাইছি বা পরীক্ষা দিলে পারবো না এসব ভেবে পরীক্ষা অ্যাটেন্ড করবো না এরকম মেন্টালিটি কখনো রাখা যাবে না, অবশ্যই অবশ্যই এক্সামগুলো অ্যাটেন্ড করতে হবে। কারণ এক্সাম না অ্যাটেন্ড করলে তুমি কিন্তু অ্যাডমিশন পরীক্ষাগুলো সম্পর্কে প্রপার জ্ঞান পাবো না, প্রপার গাইডলাইন পাবো না যে অ্যাডমিশন এক্সামগুলো কীভাবে হয়, সেখানে টাইমের কীভাবে ক্রাইসিস হয়, টাইম কীভাবে ম্যানেজ করতে হয়, নিজেকে আস্তে আস্তে ইম্প্রুভ করার সুযোগটা পাবো না। অ্যাডমিশন কোচিংটা কিন্তু মেইনলি ওই জন্যই, কারণ তুমি তো বই পড়ে বা লেকচার দেখে তুমি কিন্তু মোটামুটি প্রিপারেশনটা নিতেই পারো, কিন্তু পরীক্ষার হলে কী সিচুয়েশন হয় এটার জন্য যাতে নিজেকে প্রিপেয়ার করতে পারো এই জন্য অ্যাকচুয়ালি কোচিং। তো তুমি যদি পরীক্ষায় না দাও তাহলে কিন্তু কোচিং করার তোমার কোনো মানে থাকলো না। মেইন জিনিসই হলো পরীক্ষার জন্য তুমি নিজেকে প্রিপেয়ার করতেছো কিনা, এটা হলো কোচিং করার মেইন উদ্দেশ্য। তো এই জন্য বলতেছি কোনো কারণে কোচিংটা বাদ দিও না, কোচিংয়ের পরীক্ষাগুলো রেগুলার অ্যাটেন্ড করো, ভালো করো বা খারাপ করো, খারাপ করলে নিজেকে আস্তে আস্তে ইম্প্রুভ করো। তো যাই হোক, এই ছিল পাঁচটা কাজ যেগুলো ফলো করলে তোমার প্রিপারেশনটা অ্যাকচুয়ালি ঠিকভাবে আগাবে। এখন আমরা পাঁচটা কাজের কথা বলবো যেই কাজগুলো করা যাবে না, যেই ভুলগুলো করা যাবে না, যেই ভুলগুলো করলে তোমার প্রিপারেশন হ্যাম্পার হয়ে যাবে, তুমি তোমার রুটিন কখনোই ফলো করতে পারবে না বা সঠিকভাবে তোমার প্রিপারেশনটা হবে না। তো কি সেই পাঁচটা কাজ? শুরুতে যে কাজটা করা যাবে না সেটা হলো কোচিংয়ে ভালো করার জন্য প্রিপারেশন নেওয়া। এই ভুলটা অনেকেই করে থাকে, এই ভুলটা কখনোই করা যাবে না। তুমি কোচিংয়ের এক্সামে ভালো করো না করো এটা খুব একটা ম্যাটার না, তুমি নিজেকে ইম্প্রুভ করতেছো কিনা এটা ম্যাটার। তুমি যদি কোচিংয়ে ভালো করার উদ্দেশ্যে কোচিংয়ের দেখা গেলো কোশ্চেন কালেক্ট করলা, করে করে পরীক্ষা দিলা, অথবা কোচিংয়ে যে কোশ্চেনগুলো আসে তুমি সেই টাইপের কোশ্চেন পড়তেছো, পরে দেখা যাচ্ছে কোচিংয়ে অনেক ভালো করতেছো, তুমি অনেক খুশি, কিন্তু এতে কিন্তু তোমার প্রিপারেশন শতভাগ নাও হতে পারে। কোচিংয়ে ভালো করা মানে এই না যে তোমার প্রিপারেশন 100% হচ্ছে, কারণ কোচিংয়ে এমন অনেক অনেক প্রবলেম দেওয়া হয় যেগুলো কিন্তু অ্যাডমিশনে আসে না, কিন্তু এগুলো মেইনলি দেওয়া হয় তোমাকে হতাশ করার জন্য, যাতে করে তুমি মনে করো যে আমার পড়াটা ঠিকভাবে হচ্ছে না, আমাকে আরও বেশি করে চিন্তা করতে হবে, চিন্তা শক্তি বাড়াতে হবে, আরও বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এই কারণে মেইনলি এই টাইপের কোশ্চেনগুলো কোচিংয়ে দেওয়া হয়, কোচিংয়ের পরীক্ষাগুলোতে দেওয়া হয়। কিন্তু তুমি যদি ওগুলোকেই মেইন টার্গেট করে নাও যে আমাকে এগুলোই করতে হবে, এগুলোই পারতে হবে, তাহলেই আমি অ্যাডমিশনে ভালো করবো, এরকম কখনোই না। অ্যাডমিশনে যেই টাইপের কোশ্চেন আসে তোমার ওই
टाइप रिलेटेड जिसगुलो देखते हैं तुम्हार वही थियोरिगुल्लो क्लियर करते हैं एरपर जो समय पाओ तुम कोचिंग जिसगुलो देखते पो क्यु कखई एडमिशन जिसगुलो बद दिए शुदुम्र कोचिंग भलो करार उद्देश्य कोचिंग पढ़ागुल्लो पड़ा जाए ना देखा कोचिंग भलो करते एकदम टप दिखे थकतेस क्योंकि आल्टिमेटली जै देखा यूनिवर्सिटी पढ़ते चाओ एडमिशने जाए देखा जाए चान्स पाचो ना এরকম কিন্তু অনেক উদাহরণ আছে যে উদ্ভাসী ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে দেখা যেত যে সবসময় টপ 30-এর মধ্যে থাকতো কিন্তু তারপরেও সে কিন্তু আলটিমেটলি যে বুয়েটে চান্স পায় না তাহলে বুঝতেই পারতেছো যে কোচিংয়ে ভালো করার উদ্দেশ্যে কখনোই পড়া যাবে না হ্যাঁ কোচিংয়ে ভালো করো দোষ নাই কিন্তু অ্যাডমিশনের টপিকগুলো পড়ার পরে যদি সময় পাও তাহলে তুমি কোচিংয়ের এই এক্সট্রা জিনিসগুলো দেখতে পারো তো এরপরে দুই নম্বরে তোমাদের যে কাজটা করা যাবে না সেটা হলো বেশি বেশি টিউশন পড়া টিউশনের কথা কি আর বলবো ইন্টারমিডিয়েট লাইফের কথা তো বাদই দিলাম ইন্টারমিডিয়েট লাইফে আমি এমনও দেখছি আমার ফ্রেন্ডরা 7টা 8টা 9টা 10টা করে টিউশন পড়তো মানে কি যে এত পড়ে আর এতগুলো টিচার কেন লাগে এত এনার্জি যে কই পায় এটা তারাই জানে আর আল্লাহই জানে মানে এমনও ছিল বাংলার জন্য দুইটা টিউশন পড়তেছে বাংলা ফার্স্ট পার্টে কি এমন আছে ভাই বাংলার জন্য কি এমন পড়তে হবে বাংলা ফার্স্ট পার্টে কি এমন পড়াবে যার জন্য তোমাকে টিউশনেতে যাইতে হবে বাংলা ফার্স্ট পার্ট তো তুমি রিডিং বললে হয়ে যায় আমি তো কলেজে বসে বসে বাংলা কমপ্লিট করছি কলেজে যখন আননেসেসারি ক্লাস হইতো আমি ব্যাক বেঞ্চে বসে বাংলা পড়তাম বাংলার গদ্যবদ্য পড়তাম তো বাংলার গদ্যবদ্য পড়ার জন্য তোমার টিউশনের কি দরকার আমি বুঝলাম না বাংলার জন্য যদি দুইটা রাখে তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোর কথা বাদ দিলাম এগুলোর জন্য যে কয়টা রাখতো এটা তারাই জানে তো ভালো কথা ইন্টারমিডিয়েটে এরকম করে আসছো অ্যাডমিশনে এসেও দেখা যায় প্রতি সাবজেক্টের একটা করে টিউশনের টিচার এদিকে কোচিংয়ে ক্লাস করতেইছে কোচিংয়ে পরীক্ষা দিতেইছে আবার প্রতি সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার ফিজিক্সের জন্য একটা টিচার ম্যাথের জন্য একটা টিচার কেমিস্ট্রির জন্য একটা টিচার বায়োলজির জন্য একটা টিচার মানে সব সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার লাগতেছে প্লাস কোচিংয়ে ক্লাস করা লাগতেছে পরীক্ষা দেওয়া লাগতেছে সবই লাগতেছে তার তো এত কিছু করলে তুমি বাসায় পড়বা কখন বাসায় পড়া হবে না তো বাসায় যদি না পড়ো নিজে যদি না পড়ো তোমার এতগুলো টিচারের কাছে পড়ে আসলে কোনো লাভই হবে না নিজের পড়া নিজে না পড়লে কোনো লাভ নেই কোনো টিচারের কাছে পড়ে কিচ্ছু হবে না তার মানে এই না যে টিউশনি পড়তে হবে না টিউশনি পড়তে হবে যদি তোমার একান্তই প্রয়োজন হয় যে একটা সাবজেক্টে যে কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে তোমার হয়তো অনেক বেশি সমস্যা কম প্রবলেম হলে তুমি হয়তো জিজ্ঞেস করতে পারতা কাউকে যে ভাই এটা একটু সমস্যা এটা বলে দেন বা এটা করে দেন কিন্তু দেখা গেল যে তোমার একটা সাবজেক্টে অনেক বেশি ল্যাকিংস আছে ওই সাবজেক্টটাতে তুমি একটু বেশি দুর্বল তাহলে তোমার জন্য ওই সাবজেক্টটা শুধুমাত্র টিউশন পড়া উচিত দুই তিনটা টিচারের তো দরকার নেই একটা ভালো টিচার হলে যথেষ্ট তো শুধুমাত্র যেটা তোমার বেশি সমস্যা সেটার জন্য টিউশন নাও আর ছোটখাটো যেগুলো সমস্যা এগুলো ফ্রেন্ডের সাথে ডিসকাস করে বা কোচিংয়ে যারা ক্লাস নেবে তাদের সাথে ডিসকাস করলে সলভ হয়ে যায় তার জন্য আলাদা আলাদাভাবে টিউশন নিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই তো যাই হোক এরপর তিন নম্বরে তোমাদের যে কাজটা করা যাবে না সেটা হলো আড্ডা এবং ঘোরাঘুরি বেশি করা যাবে না আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি যে আমরা পাঁচজন কোচিং করতে গেছিলাম এটা তো একটু আগে বলছি তো পাঁচজন মিলে আমরা দুইটা রুমের একটা বাসা নিয়েছিলাম তো দুই রুম হলেও বুঝতেই পারতেছো পাঁচটা ফ্রেন্ড যদি কাছাকাছি থাকি তাহলে আড্ডা একটা কমন ব্যাপার আড্ডা আসলে হয়ে যায় না চাইলেও দেখা যায় আড্ডা হয়ে যায় মানে এমন হতো সকালে আমাদের কোচিং ছিল তো সকালে মনে করো কোচিং করে আসলাম কোচিং করে এসে আড্ডা দিতে বসে গেছি দেখা গেল আড্ডা দিতে দিতে এমন হয় যে দুপুর বিকেল পার হয়ে যায় তাও আড্ডা শেষ হয় না এমন অনেক দিন হয়েছে বা রাতেও অনেক সময় আড্ডা বসতো রাতেও দেখা যেত যে সন্ধ্যার পরে নাস্তা করে এসে রাতেও আড্ডা বসে গেছে তো আসলে এই আড্ডাগুলো আসলে দিতে ভালো লাগতো আড্ডা দিতে কান্না ভালো লাগে কিন্তু এরকম আসলে করা উচিত নয় এটা কিন্তু তোমার রেগুলার রুটিনকে হ্যাম্পার করবে শুধু যে আমরা পাঁচজনই আড্ডা দিতাম এমন না আশেপাশে আমাদের অনেক ফ্রেন্ডরা থাকতো তো তারাও আসতো দেখা যেত আমাদের বাসায় তো তারা এসে দেখা গেল আরো বড় আড্ডা অনেক বড় রকমের আড্ডা তো এই আড্ডাগুলোর কারণে দেখা যেত যে টার্গেটটা নিয়ে আমি পড়তে চাচ্ছি যে একদিন আমাকে এই জিনিসগুলো পড়তে হবে সেগুলো কমপ্লিট হতো না মানে একটু কম পড়া হতো কিন্তু আলটিমেটলি আমি এগুলো কভার করতে পারছি কারণ মোটামুটি আমার প্রিপারেশন ভালো ছিল অ্যাডমিশনের যে জিনিসগুলো আসে এই জিনিসগুলো মোটামুটি ইন্টারমিডিয়েট আমার ক্লিয়ার ছিল এই কারণে আড্ডা দেওয়ার পরেও মোটামুটি আমি জিনিসগুলো কভার করতে পারছি কিন্তু যদি এমন হয় যে তোমার কিছু গ্যাপ আছে তোমার শতভাগ প্রিপারেশন কমপ্লিট না অ্যাডমিশনের তুমি অ্যাডমিশনের টপিকগুলো নতুন দেখতেছো তাহলে কিন্তু আড্ডা তোমার জন্য একটা বড় হার্ম ফ্যাক্টর হতে পারে তোমার পড়ায় অনেক বেশি ইফেক্ট ফেলতে পারে শুধু যে আড্ডা তাই নয় আমাদের সময় কিন্তু ফুটবল বিশ্বকাপ হয়েছিল তো ফুটবল বিশ্বকাপ বুঝতেইছো তার মধ্যে যদি ব্রাজিল আর্জেন্টিনার খেলা থাকে খেলা তো আর মিস করা যায় না তোর মধ্যে আমরা খেলাও দেখতাম এমনকি ব্রাজিল আর্জেন্টিনার খেলার দিন আমাদের বাসার নিচে বড় পর্দা নিয়ে আসতো নিচে যায় বড় পর্দাতেও খেলা দেখছি এখন আমরা জিজ্ঞেস করো না যে ভাই আপনি ব্রাজিল না আর্জেন্টিনা জিজ্ঞেস করলে দেখা যাবে যে কমেন্ট সেকশনে ব্রাজিল আর আর্জেন্টিনা ফ্যানদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে তো জিজ্ঞেস করার দরকার নাই যে যেটাকেই সাপোর্ট করো মনের মধ্যে রাখো তো যাই হোক এরকম খেলা দেখছিলাম আড্ডা দিছিলাম এই জিনিসগুলো আসলে ভুল ছিল যাদের প্রিপারেশনটা ঠিকভাবে হয় নাই আগে ভালোভাবে পড়ে আসো নাই ইন্টারমিডিয়েটে হয়তো ঠিকভাবে প্রিপারেশন নিতে পারো নাই একাডেমিকের পাশাপাশি হয়তো অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার অত বেশি সুযোগ পাও নাই তাদের জন্য কিন্তু এই আড্ডাটা অনেক বেশি বড় একটা লস ফ্যাক্টর হতে পারে কখনোই এরকম আড্ডা বেশি দেওয়া যাবে না আমি যেটা সাজেস্ট করবো যে যদি পসিবল হয় কোচিং করতে যদি যাও ঢাকায় বাইরে থেকে তাহলে তোমার ফ্যামিলিকে নিয়ে যাবা যদি ফ্যামিলিকে নিয়ে যেয়ে থাকো তাহলে কিন্তু এই আড্ডা হওয়ার সুযোগটা থাকে না বা যদি ফ্রেন্ডের সাথেও থাকো ম্যাক্সিমাম দুইজন তার বেশি না থাকা বেটার বেশি থাকলে কিন্তু আড্ডা বেশি হয়ে যায় যদি ওই তিন মাস সময়কে আসলে অনেক বেশি মিস করি অনেক সুন্দর ছিল অনেক সুন্দর সুন্দর মোমেন্ট দিচ্ছে সারা জীবন মনে রাখার জন্য কিন্তু আমি মিস করি কারণ আমি ওগুলো করার পরেও আমি আমার টার্গেটে পৌঁছাতে পারছি কিন্তু তুমি যদি ওগুলো করে টার্গেটে পৌঁছাতে না পারো তাহলে কিন্তু ওই সময়গুলোকে তুমি আর মিস করবে না তুমি কিন্তু তখন ওগুলোকে দোষ দেবা যেগুলো আমি কেন করছিলাম তো সময় থাকতে তোমাকে বুঝতে হবে যে তোমার জন্য আড্ডা
দেওয়া ঠিক নাকি ঠিক নয়, কতক্ষণ সময় আড্ডা দেওয়া যাবে বা কতক্ষণ সময় আড্ডা দেওয়া যাবে না, এটা তোমাকে নিজেই বুঝতে হবে। অনেকে আবার করে কি দেখা যায় ঘোরাঘুরি বেশি হয়ে যায়, যে ঢাকায় নতুন আসছি, স্বাধীন, কেউ বলার মতো কিছু নাই, তাহলে এখন ঘুরে বেড়ার ইচ্ছা মতো, ঢাকায় অনেক অনেক সুন্দর জায়গা আছে সেগুলো একটু ঘুরে আসি, দেখে আসি, এরকম করা যাবে না। এগুলো দেখার সময় সারা জীবন থাকবে, কিন্তু অ্যাডমিশনের এই 3 মাস চলে গেলে এটা কিন্তু আর ফিরে পাবে না। আচ্ছা, এরপরে 4 নম্বরে যে কাজটা করা যাবে না সেটা হলো বেশি পরিমাণ ফোন ইউজ করা যাবে না। বেশি পরিমাণে বললে ভুল হবে, মানে ফোন ইউজ করারই দরকার নাই, যেটুকু না করলেই নয় শুধু সেইটুকু। ফোন ইউজ করার জন্য সারা জীবন সময় পাবা, কিন্তু এই 3 মাস কিন্তু আর ঘুরে আসবে না। সো ফোনের ইউজটা কমাও, 3 মাস নিজেকে একটু কন্ট্রোল করো, ফোন অফ করে রাখো দরকার হলে। যখন দরকার হবে যে বাসার মানুষের সাথে কথা বলতে হবে বা স্পেশাল কারোর সাথে কথা বলতে হবে, শুধুমাত্র তখন ফোনটা অন করে 10-15 মিনিট কথা বললো, দ্যাটস ইট। সারাদিন কথা বলতে হবে না, সারাদিন কথা বলার সময় কিন্তু এই সময়টা নয়, শুধুমাত্র যেটুকু দরকার, যেটুকু না বললেই নয়, এর বেশি সময় কখনো ফোনের পেছনে দিবে না। ফোনটাকে দরকার হলে ড্রয়ারে লক করে রাখো, না হলে অন্য রুমে রেখে আসো, না হলে যে কোনো কিছু করো, ফোন হাতের কাছে রাখা যাবে না। ফোন, ফেসবুক এগুলো চালানোর জন্য সারা জীবন সময় পাবা, কিন্তু এই 3টা মাস সময়টাকে তোমার অ্যাকচুয়ালি ইউটিলাইজ করতে হবে। ফোনের পিছনে 3টা মাস নষ্ট করলে হবে না, তাহলে কিন্তু পরে যেয়ে আফসোস করতে হবে। এরপরে 5 নম্বরে যে কাজটা করা যাবে না সেটা হলো হতাশ হওয়া যাবে না কখনো। মানে কোচিংয়ে যে এক্সামগুলো নেবে, এই এক্সামগুলো দিয়ে কখনো হতাশ হওয়া যাবে না। হতাশ হওয়া মানেই তুমি মনে করবা যে তুমি হেরে গেলা, কারণ কোচিংয়ের উদ্দেশ্যই হলো তোমাকে হতাশ করা, যাতে করে তুমি বেশি বেশি পড়ো। ঠিক আছে, হতাশ হয়ে যদি পড়াশোনা বাড়ে তোমার তাহলে হতাশ হও, কিন্তু হতাশ হয়ে পড়াশোনা ছেড়ে দিব এরকম হতাশ হয় না। একজন দেখতেছে অনেক বেশি ভালো করছে, উদ্ভাসের কোচিংয়ের টপ লিস্টে থাকতেছে, মেরিট লিস্টের প্রথম দিকে থাকতেছে, আর আমি এত পিছনে আছি, তাহলে তো আমার দ্বারা হবে না, আমি পড়াশোনা ছেড়ে দিই, এরকম কখনোই না। সে ইন্টারমিডিয়েট থেকে ভালো প্রিপারেশন নিয়ে আসছে, এ কারণে সে ভালো করতেছে, তুমি হয়তো একটু কম প্রিপারেশন নিয়ে আসছো এই জন্য খারাপ করতেছো, কিন্তু এই 3 মাস ভালোভাবে যদি পড়ো, অনেক বেশি পরিশ্রম করো, তাহলে হইতে পারে তুমি তার পর্যায়ে পৌঁছে গেছো বা তার থেকে ভালো হয়ে গেছো, এরকম হইতেই পারে। তো নিজেকে ইম্প্রুভ করতে হবে, কখনোই অন্যের দেখে হতাশ হওয়া যাবে না বা মার্কস কম পাচ্ছি দেখে হতাশ হওয়া যাবে না। মার্কস যেটা পাচ্ছি এটা থেকে ইম্প্রুভ করতে পারতেছে কিনা ডে বাই ডে, এটাতে ফোকাস করতে হবে। পড়াশোনাটা বাড়াতে হবে দরকার হলে, সময় বেশি দিতে হবে, বেশি বেশি ম্যাথ সলভ করতে হবে, কেন পারতেছো না, কোন কোন জায়গায় ভুল, এই জিনিসগুলো কাটায় উঠতে হবে, তাহলে তুমি ভালো করতে পারবা। কিন্তু হতাশ হয়ে যদি পড়াশোনায় ছেড়ে দাও, তাহলে কিন্তু কিছুই হলো না, তুমি ওই দিনে হার মেনে গেলা, তোমার আর চান্স পাওয়ার কোনো প্রবাবিলিটি থাকলো না, বরং তুমি পড়াশোনা ছেড়ে দেওয়ার কারণে তুমি যেগুলো জানতে এগুলো ভুলে গেলা। কিন্তু তুমি যদি ডে বাই ডে নিজেকে ইম্প্রুভ করতা, তাহলে দেখা যেত যে তুমি হয়তো তার পর্যায়ে যাইতে পারো না, অনেক চেষ্টার পরেও তোমার যেটা ফার্স্ট টার্গেট সেটার জন্য হয়তো তোমার 100% প্রিপারেশন হয় নাই, কিন্তু তোমার সেকেন্ডটাতে তুমি অবশ্যই তাহলে চান্স পাবা, এবং ভালোভাবে চান্স পাবা, যদি তুমি ফার্স্টটার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও, ডে বাই ডে নিজেকে ইম্প্রুভ করো। কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়ে যদি হতাশ হয়ে যাও, ফার্স্টটাও হবে না, লাস্টটাও হবে না, কোনোটাই হবে না, সব শেষ। তো স্বপ্নটাকে কখনো শেষ হতে দিও না, কখনো হতাশ হয় না, স্বপ্নটাকে আঁকড়ে ধরো, স্বপ্নটাকে পূরণ করার জন্য বেশি বেশি চেষ্টা করো, পরিশ্রম করো, সফলতা আসবেই। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।